মা তাই দুনিয়া আলমার আতুস্ সালেহা এমন পুরুষ ম তোমাদের জন্য দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী একজন নেক্কার স্ত্রী আগে মাইয়া আগে হলে ছেলের জন্যে মেয়ে বউ আনবে নাতির জন্যে নাতি নামবে ওই মেয়েটা আবেদা আছে কিনা শাকেরা আছে কিনা পর্দাณশী আছে কিনা নেককার কিনা ওনার মা কেমন ওনার বংশগত কেমন এগুলো যাচাই বাছাই করে ছেলের জন্য বোান্ত নেককার মহিলা নেককার মেয়ে আবেদা জাহেদা সাবেরা শাকেরা হ্যাঁ কারণ স্ত্রী যদি স্ত্রী যদি ওনার গর্ব থেকে যে ছেলে সন্তান আসবে ওনার ন্যাককার ছেলে সন্তান হবে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা উপযুক্ত اے جو تو کر کرنے হচ্ছে না কত মেয়ে সামের ঘর যে লঞ্চার শিকার হচ্ছে আয় اللہ অনেক সিনহা টুককে ওوده নেছে ইরাত দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে বุกবরা তোমার মায়া তোমার নবীর ভালোবাসা নিয়ে جو تو তোমার নবীর সুন্নাত মোতাবেক شادی করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল সুন্নন মোতাবেক যেন সাধী করতে পারে আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো আল্লাহ তাদেরকে নেককার ছেলে সন্তান দান করো আমি একটা কথা বলে যাই আয় আল্লাহ এক নম্বর বিবাহ তোমার রসুলের শূন্য বিবাহ তোমার রসুনের শূন্য এক নম্বর দ্বিতীয় নম্বর আমি একজন নেতকার্মীকে বিয়ে করতে চাচ্ছি আমার উদ্দেশ্য হল তোমার পক্ষ থেকে একটা দুইটা নেককার চেনে সন্তান পাওয়া কারণ আমার নবী ওহা বেশি বলছেন লাস্টে বলছেন আউ ভালোদিন সালিহু ইয়াদো ওই তিন প্রকার মানুষের মধ্যে প্রকার হলো উম তুমি দুনিয়াতে আসার সমা

নিজে হাফেজ হাফেজ কোরআন এবং নিজের ছেলেকে স্কুলে দেয় নাই কলেজে দেয় নাই নবীর মাদ্রাসায় দিয়েছে বাবা যাও আমার নবীর সম্পদ অর্জন করো দুনিয়ার সম্পদ নয় আজকে নেককার ছেলে হওয়ার কারণে হ্যাঁ রাত্রদিন মা বাবার জন্য দোয়া করছেন শুধু তাই না কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য কোটি কোটি মানুষের জন্য দোয়া করছে যে মাবার চেহারা দেখলে আল্লাহর নবী বলেন যে ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে যদি মায়ার দৃষ্টি দিয়ে দেখে আল্লাহ কবুল কৃত একটি হজর সবাব দান করবেন একজন সে আবার প্রশ্ন করলেন কোন ছেলে যদি একশী বলেন মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে আমার জন্মদাতা বাবা ইনি আমার গর্ব মা মায়ার দৃষ্টি দিয়ে ডেলি একশতবার দেখবে আমার আল্লাহ কবুল কিত এক আমি শুরু মা বাবার পাইরে ছেলেদের জান্নাত আমি কুব্বিনের সাথে বলবো মায়ের পায়ের নিচে ছেলে মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত মা বাবার চেহারা দিকে মায়ার দৃষ্টি দিয়ে একবার দেখলে আল্লাহ কবুল কিত একটি হজের সবাব দান করবেন এই জ্ঞানগুলো এই এলাম স্কুলে পড়া যাবে না হাই স্কুলে পড়া যাবে না এগুলো কেজি স্কুল কিনতে গাড়েন আশা প্রত্যাশা না যাওয়ান এসব স্কুলে এই জ্ঞানগুলো পাওয়া যাবে না এই জ্ঞান গুলো আশ্চর্য হয়ে যাবে চেয়েছিলাম ইমাম বুখারী আপনার বিরক্ত হচ্ছে আমি দেখতে পাচ্ছি ইমাম বুখারী যেমন বাবা তেমন মা মোহাম্মদ বিন ইসমাইল ছোটবেলায় অন্ধ ছিল ছোটবেলায় অন্ধ দু চোখে অন্ধ চোখে দেখতো না কিন্তু কেমন মা পেয়ে ওনার নাম আমার নবীর নামে নাম মোহাম্মদ বাবার নাম ইসমাইল মোহাম্মদ বিন ইসমাইল শৈশবকালে ছোটবেলায় চোখে দেখতো না কিন্তু মা ছিল পাঁচশো তো নামাজ না এমন মা তাহাদুলের নামাজ পর্যন্ত কোনোদিন খোঁজা হয় নাই আমরা এমন সময় আসলাম তাহাদুলের নামাজ খোঁজ তাহাদুলের নামাজ পড়তেছি রাতের তিনটা পর্যন্ত কি চালাচ্ছে ফেসবুক চালাচ্ছে রাতের তিনটে চারটা পর্যন্ত যে সময় মানুষ

কিন্তু এমন এমন কিছু সময় আছে আমরা তো আল্লাহকে ডাকি এমন কিছু সময় আছে আল্লাহ নিচে বন্দাকে ডাকে আমার আলো হাজরত বলেন হার কাম কায়কে হার কাম

অনেকদিন দিন দোয়া করার পর একদিন খাবে দেখলেন হযরত سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ইব্রাহিম ইসলাম কে স্বপ্নে দেখলেন ইব্রাহিম ইসলাম এসে বলছেন এ মোহাম্মদ বিন ইসমাঈল আম্মা তোমার দোয়া আল্লাহ কবুল করে তোমার ছেলের চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিয়েছে কথা বলতে গেলে অনেক উনি আল্লাহর খলিল দেখছেন আল্লাহর নবী আল্লাহর খলিল স্বপ্ন দেখছেন এটা স্বপ্ন বলে উড়িয়ে দেবার কোন সুযোগ নেই অপেক্ষা করছিল আমার ছেলে আজান হচ্ছে ঠুক উঠছে দেখা গেল চোখ ভালো দেখতেছেন সুবহানাল্লাহ এই মোহাম্মদ বিন ইসমাইল বড় জমিদারের ছেলে কিন্তু মায়ের দোয়া এই ছেলের শুধু প্রফারের চোখের দৃষ্টি করছে তাই না মায়ের দোয়ার কারণে তার অন্তরের চোখের দৃষ্টি খুলে গেছে অন্তর মধ্যে নবীর প্রেমার ভালোবাসা এসে গেছে উনি চিন্তা করলেন আমার বাবার রেখে যাবা এতগুলো সম্পদ নিয়ে বসে থাকলে আমি আমার নবীর বাগানে কি খেদমত করব। এলাকার বড় বড় গরিব মানুষ দেখে দেখে সমস্ত সম্পদগুলো বন্টন করে দিয়েছে এগুলো আপনি দেখবেন এগুলো আপনি দেখবেন এগুলো আপনি দেখবেন এগুলো নিয়ে আপনারা পরিবার চালাবেন যদি সুযোগ হয় বাকি কিছু দিবেন সব সমস্ত সম্পদ গুলো মানুষকে ডেকে ডেকে দিয়ে ইনি রাত্র দিন চব্বিশ ঘন্টা ইনি ওনার হায়াত উনি ওনার গোটা লাইফ করেছে আমার রসুলের রেখে দেওয়ার সম্পদ অর্জন করার জন্য ঠিক করে দেবেন আজকে বোখারি শরীফ আমাদের বরাবর হুজুরা বোখারি শরীফ পড়ছে আপনারা পড়াচ্ছেন ওরা পড়তেছে এই বোখারি শরীফ লিখতে বরাবর এলম অর্জন করাচ্ছেন সমরকন্দ বোখারা হ্যাঁ সমরকন্দ খরতং নিশাপুর শাম বাসারা

ওখানে ফার্নিচারের দোকান আছে কাজ মিস্ত্রি আছে না তুমি তুমি ওখানে গিয়ে চোকি চেয়ার এগুলো কিভাবে মানে তুমি কাজ শিখো সময় নষ্ট করছো কেন তুমি ফার্নিচারের কাজ একটা হাতের কাজ হাতে নিতে পারলে তুমি কোনোদিন বসে থাকতে হবে না তুমি ঘরে বসে বসে ইনকাম করতে পারবে

উম্মত তুমি এমন জ্ঞান অর্জন করেছ যে জ্ঞান দ্বারা তুমি নিজে উপকৃত হয়েছ দেশ দশ সমাজ কমকে উপকৃত করেছ এমন জ্ঞান যদি শিখতে পারো উম্মত তুমি মারা যাবে সত্য কিন্তু তোমাদের আমল নামা কেমন পর্যন্ত চলতে থাকবে এমন রেকিয়ারস যে ছেলে 75 নামাজ পড়ে পড়ে দোয়া করে দে আল্লাহুম্মা রব্বির হামহুমা ক্ষমা রবয়া নি সগীরা এই বাবা যদি দোয়া করতে দোয়া করে এমন ছেলে যদি উম্মত রে কে আসতে পারো তুমি মারা যাবে তোমার আমলনামা কিন্তু কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আমি আর কথা বাড়াচ্ছি না এই ধরনের আমার ভাই মরনা ইলিয়াস আজম নুরি আপনাদের ছেলে বাবার ছেলে দেখে গেছে আপনারা এ ধরনের ছেলে বাতি যা ভাই ব্রাদর পাওয়ার কারণে আজকে উনি এখানে কি নিয়ে চাচ্ছেন আমার ছেলে সন্তান ছেলে মেয়েদেরকে আর কিছু না হোক কমপক্ষে 30 পারা কোরআন পাকেন হেবজ করায় যেন আমি হাফেজ কোরআন বানাতে পারি একটা মাদ্রাসা উদ্বোধন ভিত্তি দিলেন এই মাদ্রাসার নাম হলো ইমামে आजम হাস মিয়া নূরিয়া মাদ দরকার আছে সব আপনারা খুশি না বাজার হাত তো খুশি না বাজার

আজকে অনেক জায়গায় মেয়েরা পর্যন্ত তিরিশ পাড়া কোরআনে পাকের কি হচ্ছে আমরা তো অনেক সময় গুম মসজিদে গেলেও মুসল্লি নাই কিন্তু একজাখানায় যে ছেলে দিয়েছেন হাফেজ সাহেব গভীর রাত তাকে উঠাই দিয়েছে ছেলেরা উঠে আল্লাহ কোরআন করতেছে দেখবেন যে মাদ্রাসার উশিলায় গোটা এলাকা কি হয়ে যাবে গোটা এলাকা আলোকিত হয়ে যাবে এটা আপনার চান কি চান না